পশ্চিম জেলার পূর্বতন জেলাশাসক শৈলেশ কুমার যাদব ইস্যুতে রাজ্য সরকারকে তিরস্কার করেছে উচ্চ আদালত। ঘটনার পর জেলাশাসককে কেন অন্য জেলায় বদলি করা হয়নি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে উচ্চ আদালত। আগামী 5 মে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালতে। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে এইসব প্রশ্নের উত্তর সহ জমা দিতে হবে হলফনামা, জানিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। জেলাশাসক শৈলেশ যাদব কাণ্ডে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনাদ করল উচ্চ আদালত। গত 26 এপ্রিলের পর শৈলেশ যাদবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে জানতে চাইল আদালত। জেলাশাসককে এখনো কেন সরানো হয়নি দায়িত্ব থেকে, প্রশ্ন উচ্চ আদালতের। মিডিয়ার সামনে আসতে শৈলেশ যাদবকে বারণ করেছে হাইকোর্ট। এই মুহূর্তে রাজ্য সরকারের তদন্ত কমিটির সমস্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ থাকার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থে বিয়েবাড়ি কাণ্ডে আদালতে মামলা করেছিলেন আইনজীবী ভাস্কর দেব বর্মা। এই মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের এই নির্দেশ। পশ্চিম জেলার পূর্বতন জেলাশাসক শৈলেশ কুমার যাদব, তিনি গত 26 এপ্রিল রাতে শহরের 2 বিয়েবাড়ি মানিক্যকোট ও গোলাপ বাগানে অভিযান চালিয়েছিলেন। তখন শহরে ছিল নৈশ কারফিউ। এই পরিস্থিতিতে 2 জায়গাতেই চলেছিল বিয়ের অনুষ্ঠান। রাতে পূর্বতন জেলাশাসক শৈলেশ কুমার যাদব অভিযান চালিয়ে সব ভণ্ডুল করে দেন। এই ঘটনার পর আইএএস শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে সোচ্চার হয় মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে মন্তব্য করেন, ঝড় ওঠে রাজ্য রাজনীতিতেও, জাতীয় সংবাদ মাধ্যমেও জায়গা করে নেয় এই ঘটনা। এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য রাজ্য সরকার 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি শুরু করে তদন্ত। এই ডামাডোলের মধ্যে রাজ্যে আইনজীবী ভাস্কর দেব বর্মা ত্রিপুরা উচ্চ আদালতে জনস্বার্থে মামলা দায়ের করেন। তিনি আদালতের কাছে জানতে চেয়েছিলেন পূর্বতন জেলাশাসক শৈলেশ যাদবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না রাজ্য সরকার, এবং শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন। সোমবার এই মামলা ওঠে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে। আদালত এদিন শৈলেশ যাদব ইস্যুতে রাজ্য সরকারকে তিরস্কার করে। আদালত রাজ্য সরকারের কাছে জানতে চায় শৈলেশ যাদবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, ঘটনার পরও জেলাশাসককে কেন সরানো হয়নি দায়িত্ব থেকে, এরকম আরও বেশ কয়েকটি প্রশ্ন করে রাজ্য সরকারকেও তিরস্কার করে উচ্চ আদালত, জানিয়েছে জনস্বার্থে মামলা দায়েরকারী আইনজীবী ভাস্কর দেব বর্মা। হিয়ারিং চলাকালীন চিফ জাস্টিস জানতে চেয়েছিল সরকার 26 তারিখে ঘটনার পর ত্রিপুরা সরকার কী পদক্ষেপ নিয়েছে। তখন অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে গতকালকে নোটিফিকেশনে উনি ডিএমকে আমরা মানে ত্রিপুরা থেকে ডিএম পদ থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিফ জাস্টিস মহাশয় অর্ডার দিলেন যে ওনাকে পশ্চিম জেলা থেকে মানে আগরতলা থেকে কেন বাইরে রাখা হয়নি জানাতে হবে। আইনজীবী ভাস্কর দেব বর্মা আদালতের নির্দেশকে উদ্ধৃতি দিয়ে বলেন, জেলাশাসক এই ঘটনার পর মিডিয়ার সামনে এসেছিলেন, মিডিয়ার সামনে না আসার জন্য আদালত নির্দেশ দিয়েছে শৈলেশ যাদবকে, তাছাড়া রাজ্য সরকারের সমস্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এবং উনি বারবার প্রেসে আসছিলেন ডিএম মহাশয়, তো তার ফলে ও চিফ জাস্টিস আমাদের মাননীয় চিফ জাস্টিস আবার একটা অর্ডার দিয়েছেন যাতে উনি প্রেসে না আসেন। হ্যাঁ, আর যেগুলি ইনকোয়ারি চলছিল সেই ইনকোয়ারিগুলি স্টপ থাকবে,
যতটুকু ইনকোয়ারি হয়েছে যা দস্তাবেজ আছে সবগুলি আমাদের হাইকোর্টে আসতে হবে। আর আমাদের এভিডেভিট দিতে বলেছে যে আমরা যে ভিডিওগুলি দেখেছি, যে ভিডিওগুলি আমরা ভিডিওগুলির ভিত্তিতে আমরা মামলাটা করেছি, সেই ভিডিওগুলি আদৌ সঠিক কি না, কোথায় থেকে আমরা পেয়েছি, সেগুলি আকারে আমরা এভিডেভিট আকারে। আগামী 5 মে ফের এই মামলার শুনানি হবে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এফিডেভিটের মাধ্যমে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আগামী শুনানিতে কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। তবে পশ্চিম জেলার পূর্বতন জেলাশাসক শৈলেশ কুমার যাদব সোমবারই চিঠি দিয়েছিলেন মুখ্য সচিবকে। তিনি বলেছিলেন যেহেতু বিয়েবাড়ি কাণ্ডের তদন্ত চলছে তাই তাকে ডিএম পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। সেই অনুযায়ী মুখ্য সচিব শৈলেশ কুমার যাদবকে ডিএম এর চেয়ার থেকে অব্যাহতি দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।